আজ প্রতিবেদনে আসছেন কি চিন্তা করে? এত সুন্দর মন নিয়ে আইছি যে আমার পাশে থাকবে, আমার বাচ্চার দায়িত্ব নিব, আমার বাচ্চার বয়সটা 2 বছর, নিজে বাসা বাড়িতে কাজ করা লাগে অনেক সমস্যা, এর জন্য আইছি আমি। সে এমন এত মানুষ হয়েছে বিবাহিত হোক, তার বাচ্চা কাছে সরকার 50 বছর বয়স থাকুক, যে আমাকে ভালোবাসবে, আমাকে মোবাইলের মাধ্যমে ভালোবাসবে, তাকে বিয়ে করবো। যা বলতেছেন সত্যি কথা বলতেছেন, সত্যি কথা বলতেছেন। যদি কোনো বিবাহিত পুরুষ তার বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকে করবে? আমি বাচ্চা কাচ্চা থাকুক, বিবাহিত হোক, সে 50 বছর বয়স হোক, যে আমাকে ভালোবাসবে আমি তাকে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? কুমিল্লে। পরিবারে কে কে আছে? আম্মু আছে, ছোটো একটা ভাই আছে, আর 2 বছরের বাচ্চা আছে, স্বামী আছে। তালাক দিয়ে ফেলছি, গাঁজা খা, বুড়ি খায়, বাবা খা, খায় মারামারি গ্যামজাম করে, এর জন্য আমি তালাক দিবস দিয়ে দিয়েছি। আমি আর তার পাশে থাকি না। আমি এখন সুন্দর একটা মন চাই যে আমার পাশে থাকবে, আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে, আমি অবশ্যই সারা জীবন তার পাশে থাকি। বিয়েটা কিভাবে হয়েছিল? এই যে ধরো পরিবার থেকে দিছিল। হ্যাঁ, পরিবার থেকে দিছিল। প্রেম ভালোবাসা করে করছিল? না, প্রেম ভালোবাসা করে না, পরিবার থেকে দিছিল, ঝামেলা করছে, এর জন্য আমি তালাক দিয়ে ফেলছি নিজেকে। আজ প্রতিবেদনে আসছেন কি চিন্তা করে? এত সুন্দর মন নিয়ে আইছি যে আমার পাশে থাকবে, আমার বাচ্চার দায়িত্ব নিব, আমার বাচ্চার বয়সটা 2 বছর, নিজে বাসা বাড়িতে কাজ করা লাগে অনেক সমস্যা, এর জন্য আইছি আমি। সে এমন এত মানুষ হয়েছে বিবাহিত হোক, তার বাচ্চা কাছে সরকার 50 বছর বয়স থাকুক, যে আমাকে ভালোবাসবে, আমাকে মোবাইলের মাধ্যমে ভালোবাসবে, তাকে বিয়ে করবো। যা বলতেছেন সত্যি কথা বলতেছেন, সত্যি কথা বলতেছেন। যদি কোনো বিবাহিত পুরুষ তার বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকে করবে? আমি বাচ্চা কাচ্চা থাকুক, বিবাহিত হোক, সে 50 বছর বয়স হোক, যে আমাকে ভালোবাসবে আমি তাকেই বিয়ে করবো, তাকেই বিয়ে ভালোবাসবে। পরিবারে যারা আছে তারা এখন কি চিন্তা করতেছে আপনাকে নিয়ে? কি আর চিন্তা করবো, আমার একজন বাচ্চা আছে এখন 2 বছর বয়স, বাচ্চা আমি সামনে তারা দিয়ে ফেললাম, অনেক অশান্তি করে, আইসে মারামারি হিনতে নাগর গর কথা বলে, এর জন্য আমি তো নিজেই বিরক্ত হই তারাক দিয়ে। এখন আমি একটু সুন্দর মনের মনে হচ্ছে যে আমার পাশে আজীবন থাকবে, আমি অবশ্যই। আমি এখন গাবতলি থাকি, বাসা বাড়িতে কাজ করি, আসল বাড়ি আমার কুমিল্লে। কুমিল্লে তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? সে মোবাইলের মাধ্যমে আমার সাথে কথা বলবে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আছে, একটু বলে দেন। তুমি তো বলে দাও। আচ্ছা, তার নাম্বার আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপুর জীবনের গল্প, সত্যিকারে অসহায়। তার কথা শুনে বুঝতেই পারলেন, কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01823671999। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে নাম্বার। যাক, নাম্বারটা খোলা রাখবেন। সুন্দর একটা মনের মানুষ পালে হলো, আর জীবন তার পাশে থেকে আমি তাকে পানির রুজু করার পানির দায়িত্ব দিত, সে বিবাহিত হোক, তার বাচ্চা কাছে থাকুক, সে একটা বয়স্ক মানুষ হোক, তো আমি তাকে ভালোবাসবো। যেমন হোক আপনি সেবা করে, তার সেবা করে দিনটা কাটিয়ে দিতে চান? সেবা করে তার দিনটা আমি কেটে দেবো। ওকে, আপনি ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম।